ফরহাদ হাসান নামে একজন ভাই জানতে চেয়েছেন অশুদ্ধ তেলাওয়াতকারী ব্যক্তির পিছনে শুদ্ধ তেলাওয়াতকারীর নামাজ হবে কি না ভাই যদি কোনো ব্যক্তি এতটাই অশুদ্ধ তেলাওয়াত করে যে তার তেলাওয়াতে লাহানে জলি আছে সুস্পষ্ট ভুল আছে এক অক্ষরের জায়গায় অন্য অক্ষর উচ্চারণ করা যেখানে টান নাই সেখানে টান দেয়া যেখানে টান ছিল সেখানে টান বাদ দেয়া এবং অর্থ বিকৃত হয়ে যায় এমনভাবে জবর জের উচ্চারণ করা এই জাতীয় ভুলের ক্ষেত্রে নামাজ বাতিল হবে যদি তার পিছনে শুদ্ধ তেলওয়াতকারী কেউ একতে দা করে সকলের নামাজ বাতিল হবে আর যদি সবাই ভুল পড়ে এমন যে পাঁচজন লোক হাজির আছে পাঁচজনের পাঁচজনই ভুল পড়ে তাহলে তাদের যে কোনো একজন ইমামতি করবে কারো নামাজ বাতিল হবে না কিন্তু শুদ্ধ তেলওয়াতকারী থাকলে তিনি ইমাম হবেন অশুদ্ধ তেলওয়াতকারীর পিছনে তিনি একতে দা করবেন না